নিম্নের তত্ত্বগুলির মাধ্যমে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। নিট মুনাফা 84,000 টাকা, স্থায়ী সম্পত্তির অপচয় 12,000 টাকা, চলতি সম্পত্তির বৃদ্ধি 12,000 টাকা, চলতি দায়ের হ্রাস 4,800 টাকা। আমাদের এই তত্ত্বগুলি অবলম্বনে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটা ঘর করে ফেলি, আমাদের ঘরটা হচ্ছে এরকম। এরপর আমাদের প্রথমে লিখতে হবে নিট মুনাফা বা নিট আয়। আমাদের প্রশ্নে লেখা ছিল নিট মুনাফা 84,000 টাকা, আমরা লিখলাম নিট মুনাফা 84,000 টাকা। এরপর আমাদের লিখতে হবে নিট মুনাফার সাথে সমন্বয়। এরপর এই সমন্বয়ের আন্ডারে আমাদের কি করতে হবে, এদিকে যে বক্সটা আছে এই বক্সের আইটেম যেগুলো দেওয়া থাকবে ওগুলো আমাদের যোগবিয়োগ করতে হবে। তা আমাদের প্রশ্নে দেখো এরপরে দেওয়া আছে সম্পত্তির অপচয়। তা আমাদের চার্ট অনুযায়ী অপচয় থাকলে আমাদের যোগ করতে হয়, তাহলে সম্পত্তির অপচয় 12,000 টাকা আমরা যোগ করে দেব। এরপর আছে চলতি সম্পত্তির বৃদ্ধি। তো সম্পত্তি বৃদ্ধি থাকলে আমাদের বিয়োগ করতে হয়, সেখানে চলতি সম্পত্তি বৃদ্ধি 12,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে। এরপর আমাদের প্রশ্ন আছে চলতি দায়ের হ্রাস। চলতি দায় হ্রাস থাকলেও বিয়োগ করতে হয়, তাই আমরা কি করব, চলতি দায় হ্রাস 4,800 টাকা বিয়োগ করব। এরপরে সমন্বয় মাসে যত আইটেম গুলো আছে আমিগুলো সবগুলো যোগ বিয়োগ করে ফেলবো। তো যোগ বিয়োগ করলে আমাদের মানটা আসবে 4,800 টাকা মাইনাস ফিগারে। এরপর আমরা নিট মুনাফা থেকে সমন্বয়ের আইটেম গুলো বিয়োগ করে দেব, বিয়োগ করলে মানটা আসে 79,200 টাকা। এটাই হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।